ভবানীপুর কেন্দ্রের বিধায়ক পদ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়ের ইস্তফা দেওয়ার সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করলেন অভিনেতা তথা ওই কেন্দ্র থেকে পরাজিত বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। শুক্রবার বিধায়কের ইস্তফা দেওয়ার খবর পাওয়ার পরই তিনি বলেন, নিজের দলেরই একজন বর্ষিয়ান বিধায়কের সঙ্গে এটা ঠিক করলেন না মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি শোভনদেব বাবুকে শুধুই ব্যবহার করলেন। প্রথমে ভবানীপুর কেন্দ্র থেকে দাঁড়াতেই তিনি রাজি ছিলেন না, পরে জিতে যাওয়ার পর তাকে এক অদ্ভুত দপ্তর দেওয়া হলো, কারণ কৃষি দপ্তরের সঙ্গে তার কোনো যোগাযোগই ছিল না। আমার কাছে খবর আছে, কৃষি দপ্তর পেয়ে তিনি উষ্মা প্রকাশ করেছিলেন, এখন আবার দু মাস না যেতেই তিনি ইস্তফা দিয়ে দিলেন। এখন অতিমারির সময়, খুব শীঘ্রই রাজ্যে উপনির্বাচন হওয়া সম্ভব নয়, ফলে এখন বহু মাসের জন্য ভবানীপুরের মানুষ বিধায়কহীন হয়ে পড়ল। এখন জনগণ সমস্যায় পড়লে কার কাছে দৌড়াবে, কোথা থেকে উন্নয়নের কাজ হবে, প্রশ্ন তোলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। একুশের ভোটের মুখে তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘ সম্পর্কে ইতি টেনেছিলেন তিনি। ছেলের পথ ধরেই জোড়া ফুল ছেড়ে পদ্মফুল হাতে তুলে নিয়েছিলেন। বঙ্গ রাজনীতির বর্ষিয়ান নেতা শিশির অধিকারীর তৃণমূল ত্যাগ ঘিরে হইচই পড়ে গিয়েছিল। সেই শিশির অধিকারীকে এবার কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে খবর। আগামী সোমবার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশিরকে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হবে বলে সূত্রের খবর। বাংলায় বিধানসভা নির্বাচনের মুখে 21 মার্চ এগরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন বর্ষিয়ান রাজনৈতিক শিশির অধিকারী। অবশ্য তৃণমূল ত্যাগী শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর শিশির বাবুকে নিয়ে জল্পনা চলছিলই। বিজেপিতে যোগদানের আগে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারংবার ক্ষোভ প্রকাশ করেছেন 79 বছর বয়সী এই রাজনৈতিক নেতা। বিজেপিতে যোগ দিয়ে শিশির বলেছেন, অত্যাচারীদের হাত থেকে বাংলাকে বাঁচান, আমরা আপনাদের পাশে রয়েছি, আমাদের পরিবার আপনাদের পাশে রয়েছে, জয় শ্রীরাম জয় ভারত স্লোগানও দেন তিনি। গত 2 দশক ধরে বঙ্গ রাজনীতিতে কার্যত দাপট দেখিয়ে আসছে কাঁথির অধিকারী পরিবার। পূর্ব মেদিনীপুর তো বটেই, আশেপাশের জেলাগুলিতেও আধিকারিকদের প্রভাব চোখে পড়ার মতো। লোকসভা নির্বাচন হোক কিংবা বিধানসভা ভোট, সবেতেই অধিকারীদের জয়ের ধারা অটুট। ২০০৯ সাল থেকে 2019 কাঁথিতে টানা 3 বার লোকসভা নির্বাচনে জিতে হ্যাট্রিক করেছেন শিশির অধিকারী। মনমোহন সিং সরকারের কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন তিনি। সাংসদ হওয়ার আগে 2001 সালে কাঁথি দক্ষিণ কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে জিতে বিধায়ক হন তিনি। এরপর 2006 সালে আসন বদলে সেবার নির্বাচনে এগরা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন শুভেন্দুর বাবা, সেখানেও জয়ী হন তিনি। বিধায়ক হওয়ার আগে 25 বছরেরও বেশি সময় ধরে কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন শিশির বাবু।